মানতে হবে ওনার অবর্তমানে ওনার পক্ষ থেকে এই চিঠিটা গ্রহণ করেন এই জিএনডিসিলের এই একজন অফিসার কর্তৃপক্ষ অফিসিয়াল অফিস আছে তদ্রূপ আমরা অল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা করি আমরা দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ তাদের গ্রাহক এবং আমাদের সাথে অনেক বারই এমডির সাথে এমডি ম্যানেজিং ডাইরেক্টরের সাথে আমাদের মিলিত হয়ে অনেক ডেপুটেশনে গেছি ডেপুটেশনে কথা ছিল যে যখনই গ্যাসের মূল্য বৃদ্ধি হবে তখন আমাদের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তাদের ওনাদের যে এমডি তার পরিবর্তন হয় পরিবর্তনের সাথে দেখা গেছে যে আমাদের সাথে যে কথা থাকে যে আলোচনাক্রমে হবে কিন্তু আমাদেরকে পাত্তা না দিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অ্যাসোসিয়েশনেরকে সম্মান না জানিয়ে তারা তাদের মর্জি মাফিক চালাচ্ছে বেশ কয়েকবার আপনার রেট বাড়িয়েছে ইদানিং বিগত পাঁচ ছয় দিন হয় প্রতি শহরতলির প্রতি দোকানে তাদের নিয়ম কানুনের কথা জানিয়ে দিয়েছে যে হুলিয়া জারি করেছে যে তারা ১৫ দিনে বিল দিতে হবে না দিলে ২-৩% পেনাল্টি জানিয়ে দেবে করবে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকেই এমডির সাথে সাক্ষাৎ করে যে ডেপুটেশন দেব এই ডেপুটেশনে আমরা এই কথাই এই দাবি রাখতে চাই যে এখন তারা যে উলিয়া জারি করেছে তা আমরা কিছুতেই মানছি না এবং মানব না আমরা পূর্বের মতোই আমরা বিল দিয়ে যাব আমাদেরকে বলা হচ্ছে যে অনলাইনে দিতে হবে মোবাইলের হোয়াটসঅ্যাপে বিল আসবে ওইসবের মধ্যে আমরা এখন ঢুকতে রাজি নয় কাজেই আমরা এই কথাটাই আজকে জানাবো আমরা তদুপরি আরও বলতে চাই যে আমাদের ১৯% যে সেচ ভারতবর্ষের কোথাও নেই যে রোড ট্যাক্স রোড ডেভেলপমেন্ট সেচ কাজেই গ্যাসের সাথে রোড ডেভেলপমেন্টের যে সেচ সেই তার কোনো রাজ্যেই এটা নেই কাজে আমাদের এটা বাতিল করতে হবে আমরা ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টারের সাথে সাক্ষাৎ করেছি আমরা অতি সত্বরই মুখ্যমন্ত্রীর গুচরে নিচ্ছি আশা করি মুখ্যমন্ত্রী এটা বাতিল করে বাতিল করবে আমরা সকলেই আমরা আশাবাদী এইটাই কাজেই আমাদের উপর যে চড়াও চলছে যেখানে ১০,০০০ টাকা বিল হতো এখানে ৩২,০০০ ৩৫,০০০ টাকা বিল হচ্ছে তারা আমাদেরকে সাংঘাতিক ধরনের হ্যামারিং করছে কাজেই আমরা তার প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব শহরতলিতে যারা আমরা গ্যাসের মাধ্যমে গ্যাস ব্যবহারে ব্যবসা করছি সব ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রথমে তিন দিন বন্ধ রাখব তারপরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখকে আমরা আন্দোলন করব বাধ্য হব কাজেই আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি না মানলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব
এই কথা বলি আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি আমি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রান্তজ দাস আমাদের মাঝে বলতে হবে।